আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধাস্ত্র পাঠালে ইউক্রেনের সরকারি ভবনে হামলা, পুতিনের হুমকির পর কিয়েভে হামলা চালালো রাশিয়া। ইয়েমেন মুখী আরেকটি জ্বালানিবাহী জাহাজ আটক করেছে সৌদি জোট। সেভেরোদোনেৎস্ককে এগিয়ে আছে রাশিয়া, স্বীকার করলেন জেলেনস্কি। এদিকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইলের সফল পরীক্ষা ভারতের। আরো জানিয়ে দেব ভয়াবহ অবস্থা, পাকিস্তানে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে পাঁচ জেলায়। সর্বশেষ জানিয়ে দেব আরো অত্যাধুনিক নতুন ড্রোন সামনে আনল তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। যুদ্ধাস্ত্র পাঠালে ইউক্রেনের সরকারি ভবনে হামলা। পশ্চিমারা যদি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা বন্ধ না করে তাহলে নিশানা বদল করবে মস্কো, এই হুঁশিয়ারি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার কথায় সংঘর্ষ আরো বাড়াতেই এভাবে অস্ত্র পাঠানো হচ্ছে কিয়েভে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল বলেছেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যত বেশি অস্ত্র সরবরাহ করবে মস্কো ততই তার ভূখণ্ড থেকে হুমকির রেখা সরিয়ে নেবে। রুশ সংবাদ সংস্থাকে পুতিন বলেছেন কিয়েভকে যদি এভাবে একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠায় পশ্চিমারা শক্তিরা, আমরা যথার্থভাবেই তা শেষ করব। আমরা আমাদের অস্ত্র ব্যবহার করব, এখনো যেসব জায়গায় হামলা করিনি এবার সেখানে আঘাত আনব, রুশ টেলিভিশনে দেখানো হয়েছে এই সাক্ষাৎকারে। তবে রাশিয়া কোথায় হামলা করার কথা ভাবছে সে বিষয়ে পুতিন খোলাসা করে কিছু না বললেও স্টেট ডুমা রাশিয়ার সংসদের নিম্নকক্ষ প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রে কার্তোপোলভ স্পষ্ট করেছেন। তিনি বলেন ইউক্রেনের পরিবহন অবকাঠামো সুবিধা এবং সরকারি ভবন লক্ষ্য করে একাধিক রকেট এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া। আমাদের প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ কমান্ডার ইন চিফ ভ্লাদিমির পুতিন যেমন বলেছেন রাশিয়া সেই লক্ষ্যগুলোতে আক্রমণ পরিচালনা করে প্রতিক্রিয়া জানাবে যা আমরা এখনো আঘাত করিনি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন কিয়েভে বিমানবন্দর চালু রয়েছে, রেল টার্মিনাল এবং প্রধান রেল লাইনগুলো কাজ চালিয়ে যাচ্ছে, সেই সাথে হাইওয়ে ব্রিজ এবং অন্যান্য অনেক সুবিধা সরকারি সংস্থাগুলো কাজ করছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জেনারেল স্টাফ এবং অন্যান্য মন্ত্রণালয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় এবং লক্ষ্য যেখানে নির্ধারণ করা হয় তাও চলছে, কারণ ভবনগুলোতে একবারও হামলা করা হয়নি। কার্তোপোলভ উল্লেখ করেছেন পুতিন অবশ্য বলেছেন আমেরিকা এমন কোনো নতুন অস্ত্র দিচ্ছে না ইউক্রেনকে, সোভিয়েত যুগে যুগে তৈরি ওই ধরনের অস্ত্র ইউক্রেনের কাছে ছিল, তাছাড়া মিসাইল লঞ্চার সিস্টেমের থেকে গুরুত্বপূর্ণ কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। রুশ প্রেসিডেন্ট বলেন আমেরিকা যে সিস্টেমটি পাঠাচ্ছে ওতে 45-70 কিলোমিটার দূরত্বের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, ওসব কিছু না, ওদের আসল উদ্দেশ্য যুদ্ধ দীর্ঘায়িত করা। প্রসঙ্গত সদ্যই আমেরিকা ঘোষণা করেছে তারা মধ্যম পাল্লার মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম পাঠাবে, 80 কিলোমিটার দূরের নিশানায় আঘাত করতে পারে এটি। এছাড়াও কোটি কোটি ডলারের অস্ত্র সাহায্য করছে আমেরিকা। এতে ক্ষুব্ধ রাশিয়া, এর অর্থ এবার কিয়েভের বাহিনী ও ইউক্রেন থেকে রাশিয়ায় হামলা চালাতে পারবে। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য দাবি করেছেন তারা এমন কোনো অস্ত্র ইউক্রেনকে দেবেন না যাতে রাশিয়ার জমিতে কোনো ক্ষয়ক্ষতি হয়, তবে যুদ্ধে কোনো পক্ষই কাউকে বিশ্বাস করে না। দুই প্রণালী বন্ধ করেছে তুরস্ক, চলবে শুধু রুশ যুদ্ধ জাহাজ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসুগলু শুক্রবার বলেছেন আঙ্কারা বসফরাস এবং দারদানিলেস প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে, তবে রাশিয়া তাদের নৌবহরকে নিজেদের ঘাঁটিতে ফেরত নেওয়ার জন্য প্রণালী দুইটি ব্যবহার করতে পারবে। হররিয়া সংবাদপত্র কাভুসুগলু উদ্ধৃত করে বলেছে ইউক্রেন আমাদেরকে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য। মন্ট্রেক্স কনভেনশনের বিধানগুলো
খুবই স্পষ্ট এবং সুনির্দিষ্ট। আজ অব্দি তুরস্ক নিঃসংকোচে মন্ট্রেক্স কনভেনশন মেনে চলেছে, যে যুদ্ধে তুরস্ক জড়িত নয় তার পক্ষের প্রতি তুরস্ক প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চলাচল সীমিত করতে পারে। তবে মন্ট্রেক্স কনভেনশন এও বলে যে যুদ্ধে জড়িত দেশগুলোর জাহাজে তাদের ঘাঁটিতে ফিরে যাওয়ার অধিকার রয়েছে এবং করা উচিত, এটি করার অনুমতি দেওয়া হবে। শীর্ষ কূটনীতিকের মতে তুর্কি বিশেষজ্ঞরা বিষয়টি অধ্যয়ন করেছেন এবং যদি একটি যুদ্ধকালীন তুরস্কে ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসিলি বোডানার বৃহস্পতিবার আঙ্কারায় তুর্কি নিয়ন্ত্রিত প্রণালী দিয়ে রুশ যুদ্ধ জাহাজ চলাচল সীমিত করার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তবে প্রক্রিয়া শুরু হবে স্পষ্টতই রাশিয়ার আক্রমণকে যুদ্ধ হিসাবে বর্ণনা করতে তুরস্কের এগুলো প্রয়োজন, কাবুসুগলো ব্যাখ্যা করেছেন। পুতিনের হুমকির পর কিয়েভে হামলা চালালো রাশিয়া। রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারির পরপরই কিয়েভ সংশ্লিষ্ট দুটি এলাকায় হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী, খবর রয়টার্সের। এক মাসের বেশি সময় পর রোববার কিয়েভে হামলা চালালো রাশিয়া একটি রেল স্টেশন এবং ইউক্রেন বাহিনীর সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক টুইটারে বলেছেন, কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার একটাই লক্ষ্য, যতটা সম্ভব কিয়েভের মানুষদের হত্যা করা। মস্কোর দাবি, এই হামলার ইউক্রেনকে ইউরোপীয় দেশগুলোর দেওয়া বহু ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। হামলায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মিসাইল হামলায় কিয়েভের পার্শ্ববর্তী এলাকার একটি রেল স্টেশন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মূলত সামরিক বাহিনীর রসদের পাশাপাশি বেসামরিকদের জন্য খাদ্য ও ঔষধ সরবরাহ করা হতো স্টেশনটির মাধ্যমে। এর আগে এক সাংবাদিককে হত্যার পর রোববারের হামলায় সবচেয়ে বড় হামলা ছিল বলে মনে করা হচ্ছে। এছাড়া পুতিনের আগে সতর্ক করে বলেছিলেন, যদি পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে থাকে তবে রাশিয়া কিয়েভে নতুন করে হামলা চালাবে। ইয়েমেনমুখী আরেকটি জ্বালানিবাহী জাহাজ আটক করেছে সৌদি জোট। ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, তেলবাহী একটি জাহাজকে হুদাইদা বন্দরে ভিড়তে দেওয়ার অনুমতি দেয়নি সৌদি নেতৃত্বাধীন জোট। জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন এবং আরব জোটের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে, সৌদি আরবের এই পদক্ষেপ তার সুস্পষ্ট লঙ্ঘন। ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির মুখপাত্র ইসাম আল মোতাওয়াক্কিল গতকাল রোববার এক টুইটার বার্তায় জানিয়েছেন, জাতিসংঘের পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেওয়ার পরও ভিভিয়ানা নামে একটি তেলবাহী জাহাজ আটক করেছে সৌদি জোট। জাহাজটিতে 30,314 ট্রিটন তেল রয়েছে। মোতাওয়াক্কিল জানান, তদন্ত করে এই তেলবাহী জাহাজ হুদাইদা বন্দরে ভিড়তে দেওয়ার জন্য ক্লিয়ারেন্স দিলেও সৌদি জোট তা আটক করেছে এবং বর্তমানে সৌদি জোটের হাতে এ ধরনের দুটি তেলবাহী জাহাজ আটক রয়েছে। এর আগে গত শুক্রবার সৌদি জোট 30,000 টন তেলবাহী আরেকটি জাহাজ আটক করে। মোতাওয়াক্কিল বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও সৌদি জোট ইয়েমেনের তেলবাহী ট্যাঙ্কারগুলো আটকের ক্ষেত্রে জলদস্যুদের মতো আচরণ করছে। 2015 সালের 26 মার্চ সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে। এরপর থেকে আরব জোট ইয়েমেনের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে, যার কারণে জ্বালানি তেল ও খাদ্য ঔষধের মতো মৌলিক নিত্য প্রয়োজনীয় পণ্যের মারাত্মক অভাব পড়েছে ইয়েমেনের সাধারণ মানুষ। সূত্র পার্টস টুডে। সেভেরোদোনেৎস্কে এগিয়ে আছে রাশিয়া, স্বীকার করলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, সেভেরোদোনেৎস্কের যুদ্ধে শক্তি ও সেনা সংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে রাশিয়া। কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন, তা সত্ত্বেও ইউক্রেনের সেনাদের পাল্টা লড়াই করার সকল সম্ভাবনা এগোনো রয়েছে। কিয়েভে একটি সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, সেভেরোদোনেৎস্ককে রক্ষার দায়িত্বে থাকা সেনারা তাদের লড়াই অব্যাহত রেখেছেন, কিন্তু সেখানকার পরিস্থিতি কঠিন হয়ে গেছে। তিনি আরো বলেন, সেভেরোদোনেৎস্ক এবং লাইশাচানস্ক শহর আজ মৃত, মস্কোর সেনারা সংখ্যায় অনেক বেশি শক্তিতেও এগিয়ে, বলেন জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরো বলেন, কিন্তু আমাদের সেনাদের পাল্টা লড়াই করার সকল সম্ভাবনা রয়েছে, ইউক্রেনের কমান্ডাররা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন। জেলেনস্কি আরো বলেন, সেভেরোদোনেৎস্কে এখনো 10-15,000 বেসামরিক লোক রয়েছেন, যেটিতে কয়েক সপ্তাহ ধরে গোলাবর্ষণ করছে রুশ সেনারা। কিয়েভে করা সংবাদ সম্মেলন জেলেনস্কি জানান, যদি রাশিয়া পূর্ব দনবাসে জয় পায় তাহলে ইউক্রেনের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে যাবে। সূত্র দা গার্ডিয়ান।
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইলের সফল পরীক্ষা ভারতের। পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি চার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। সোমবার এই মিসাইল উৎক্ষেপণ করা হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়েছে। 4000 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে এই মিসাইল, তাই এই মিসাইলের আওতায় ভারতের অধিকাংশ প্রতিবেশী দেশই চলে এলো। অগ্নি চারের সফল পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি রুটিন পরীক্ষা। স্থানীয় সময় সোমবার সকাল 7:30 দিকে ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এটির উৎক্ষেপণ করা হয়। সেই পরীক্ষা সফল হয়েছে গত বছরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ভারত। ওই ক্ষেপণাস্ত্র 1 থেকে 2000 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। সেই সোমবার উৎক্ষেপণ করা অগ্নি সিরিজের চতুর্থ ক্ষেপণাস্ত্রটি ভারতের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। পাকিস্তানে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে 5 জেলায়। পাকিস্তানের খাইবার পাশতুনখোয়া প্রদেশের 5টি জেলায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। শনিবারের ওই দাবানলে একই পরিবারের 4 জন নিহত ও অপর 1 জন আহত হয়েছেন। রোববার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে, আগুন নেভাতে তাদের সহায়তায় ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রাদেশিক বন বিভাগ 1122 জনকে উদ্ধার করেছে। বেসামরিক প্রতিরক্ষা এবং স্থানীয় প্রতিনিধিরা উদ্ধার অভিযান শুরু করেছে। আক্রান্ত এলাকার বনাঞ্চল রক্ষার জন্য দমকল বাহিনীর কর্মীরা প্রচেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়রা সাংলা, হরিপুর, সোয়াত, লেয়ারদির ও মহমান্দ জেলার বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছেন। আগুনের সবুজ গাছ এবং গবাদি পশু চারণভূমি পুড়ে গেছে। আগুন নেভানোর জন্য সরঞ্জাম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার প্রশাসন। আরো অত্যাধুনিক নতুন ড্রোন সামনে আনল তুরস্ক। দীর্ঘদিন ধরেই তুর্কি ড্রোন বিপুল সাফল্য লাভ করেছে যুদ্ধক্ষেত্রে। কারাবাগর লিবিয়ার যুদ্ধক্ষেত্রেও তুরস্কের তৈরি ড্রোনগুলো কেবল বিপুল সাফল্যেই লাভ করেনি, বিশ্বব্যাপী প্রশংসাও পেয়েছে। এবার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি শক্তিশালী ড্রোন কার্গিক কামিকাজে প্রথমবারের মতো সামনে এনেছে তুরস্ক। 2018 সালে প্রথমবারের মতো এই ড্রোনটি উড়ানো হয়েছিল। এবার EFES 2022 সামরিক প্রশিক্ষণে এই ড্রোনটি প্রদর্শন করা হয়। ড্রোনটির সফটওয়্যার সহ সবকিছুই তুরস্কেরই তৈরি ও ডিজাইনের করা হয়েছে। কার্গি কামিকাজের ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করে দিতে ও সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা ভেদ করতে সক্ষম। তাছাড়া এটির লক্ষ্য খুঁজে বের করা ও নির্ভুলভাবে সেখানে হামলা চালাতে সক্ষম। তুরস্কের সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিলের সহায়তা নিয়ে লেন্তাতিক এটি তৈরি করেছে। এখন এটি বৃহৎ উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। কার্গি কামিকাজের ড্রোনগুলো ইসরায়েলের তৈরি হারপি ড্রোনগুলোর জায়গা অন্তর্ভুক্ত করবে তুরস্কের সামরিক বাহিনী। ড্রোন নিয়ে তুরস্কের সমর কৌশল বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। বহু দেশ তাদের প্রতিরক্ষা কৌশলকে তুরস্কের বর্তমান সাফল্যের আলোকে পূর্ণ ব্যস্ত করেছে, যাতে করে বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ কৌশলের যে পরিবর্তন হচ্ছে তার সাথে মানিয়ে নেওয়া যায়। সূত্র ডেইলি সাবা।